আপনার দেখেছেন, তো যাই হোক আমরা বোর্ড সবসময় জানেন ক্যাপ্টেন কিন্তু আপনার বোর্ড ডিসিশন করে, তো আমরা টি টোয়েন্টি এবং টেস্টের জন্য ক্যাপ্টেন ডিসিশন অলরেডি নিয়েছি। আপনার টেস্টে ক্যাপ্টেন থাকছে মোমিনুল হক, আর টি টোয়েন্টিতে আমরা মাহমুদুল্লাহ বিয়ারকে আমরা টি টোয়েন্টিতে ক্যাপ্টেন করেছি। এই সফরের জন্য নাকি আপাতত এই 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 টুরের জন্য, এবং টিমটা আমাদের নানু ভাই আপনাদেরকে সাকিবের জায়গায় তাজমুল ইসলাম যাচ্ছে, সাইফুদ্দিনের জায়গায় আবু হাজার রনি, আর মোহাম্মদ মিঠু যাচ্ছে তাজমুল, আর বাকিগুলি ঠিক আছে। আর যে স্কোয়াডটা আমি নাম করে দিচ্ছি, আবার একটু বলুন, তাইজুল ইসলাম সাকিব আল হাসানের জায়গায়, মোহাম্মদ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ হাসান, মমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মুসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম হাসান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলামিন হোসেন, আবু জাহেদ চৌধুরী রাহি, মোহাম্মদ ইবাদত হোসেন, এই ১৬ জন যাচ্ছে টেস্ট ম্যাচে।